প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশান্ত কুমার পাল, সহকারী অধ্যাপক ইতিহাস, এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, উল্লাপুরা সিরাজগঞ্জ। একাদশ শ্রেণীর ছাত্রীদের আজ আমার আলোচনার বিষয় ইতিহাস দ্বিতীয় পত্র 305 কোট দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালের ঘটনা। আমরা জানি এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা যে সমস্ত বড় ঘটনাগুলি দেখতে পাই তার ভিতরে অন্যতম ঘটনা 1789 সালে ফরাসি বিপ্লব, ইংলিশে তাকে বলা হয় দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লব বিশ্বের মুক্তিকামী মানুষের ইতিহাসের পর্যালোচনায় অন্যতম ঘটনা, যেই বিপ্লবের মাধ্যমে মানুষ, বিশেষ করে ইউরোপের ফ্রান্সের মানুষ মুক্তির স্বাদ আস্বাদন করতে পেরেছিল। পরবর্তীতে বিশ্বের আপামর জনগোষ্ঠী যারা নিপীড়িত, নির্যাতিত এবং যারা দীর্ঘদিন স্বাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, স্বাধীনতা অর্জন করার জন্য, পরাধীনতার শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য, স্বাধীনতার আশ্বাস গ্রহণ করার জন্য, সেই সমস্ত মুক্তিকামী মানুষের জন্য ফরাসি বিপ্লব ছিল একটি অনুপ্রেরণা। আমরা জানি প্রাক বিপ্লব ফ্রান্সের অবস্থা ছিল রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র। বিভিন্ন রাজারা ফ্রান্সে সুদীর্ঘ সময় শাসন করেছে। ষোড়শ লুইয়ের সময় ফরাসি বিপ্লব সংগঠিত হয়। আমরা জানি চতুর্দশ লুই ছিলেন ফ্রান্সের একজন স্বৈরাচারী শাসক। তিনি বলেছিলেন, আই অ্যাম দ্য স্টেট, যে আমি রাষ্ট্র, অর্থাৎ তার মুখের কথা, তার ইচ্ছা অনিচ্ছাই রাষ্ট্র চলত, জনগণ কি পেল কি পেল না সে ভ্রক্ষেপ তাদের ছিল না। এইরকম পর্যায়ে চলতে চলতে ষোড়শ লুইয়ের সময় 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব সংগঠিত হয় সেটি আমাদের সিলেবাসের আলোচ্য বিষয়, ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে আমরা আগেই বলেছি যে ফরাসি বিপ্লব ছিল অন্যতম ঘটনা। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। আমরা জানি যে কোনো আন্দোলন সংগ্রামেরই একটা থিম থাকে, একটা বক্তব্য থাকে, একটা টার্গেট থাকে। ফ্রেঞ্চ রেভলিউশনে, অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় ফরাসি জনগণ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার লক্ষ্যে আন্দোলন করেছিলেন। সুতরাং ফরাসি বিপ্লবের উপর যদি বিভিন্ন রকম নৈর্ব্যক্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে ফরাসি বিপ্লবের মূল বক্তব্য বা স্লোগান কী ছিল, তখন আমাদের উত্তর হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাব যে কোনো বিপ্লব মানেই কি একটা ব্যাপক পরিবর্তন। ফরাসি বিপ্লব মানে ফ্রান্সের শাসনতান্ত্রিক ক্ষেত্রে যে পরিবর্তন আসলো তাকেই বলা হইতেছে ফরাসি বিপ্লব, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালের ঘটনা। কোনো বিপ্লবেই কারো একার পক্ষে বা একদিনে সম্ভব না, অনেক মানুষের অবদান, নেতৃত্ব, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন মতাদর্শের মানুষ, বিভিন্ন মানবিক গুণসম্পন্ন জনগণ নেতৃত্বে পেয়ে কারো অধীনে তারা রাজপথে আন্দোলন করেছে, বিপ্লব ঘটিয়ে একটা আমূল পরিবর্তন এনেছে। ফরাসি বিপ্লব ওই রকমই, রাজতন্ত্রের উচ্ছেদ হয়, জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই পথ ধরেই বিশ্বের অন্যান্য দেশ বা অন্যান্য জাতি গোষ্ঠী বা পরাধীন যারা ছিল তারাও অনুপ্রাণিত হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে। তো আমরা পরবর্তীতে আলোচনা করব যে প্রাক বিপ্লব ফ্রান্সের অবস্থা কেমন ছিল, বিপ্লব কীভাবে সংগঠিত হলো, বিপ্লব সংগঠনের ক্ষেত্রে যেই সমস্ত রাজনৈতিক নেতৃত্ব কিংবা দার্শনিকজন যে যে ভূমিকা রেখেছিল তা আলোচনা করব। বিপ্লব সংগঠন সময় ফ্রান্সে ষোড়শ লুই, আমরা একটু আগেই বলেছি যে ষোড়শ লুইয়ের শাসনই বা কেমন ছিল,
এই সমস্ত ডিটেইল জিনিস এবং বিপ্লব পরবর্তী ফ্রান্সের অবস্থা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ডিটেইল আমরা আলোচনা করব। তো আজকে আমরা সংক্ষিপ্ত ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।